তো তাদের মন্ত্রী বলছে, রাজ্য সরকারের একজন মন্ত্রী বলছেন যে তৃণমূল কংগ্রেস জনপ্রতিনিধি কেনা বেচা করেছেন। এরপরেও কেন্দ্রীয় রাজ্য এই মন্ত্রী কী করে ক্ষমতায় থাকে এই কথা বলার পরে, বা তৃণমূল কংগ্রেস কী করে করে, আমরা এতদিন অভিযোগ করেছি বিরোধী দল হিসেবে যে তৃণমূল কংগ্রেস জনপ্রতিনিধি কেনা বেচা করছে। কালকে পার্থবাবু স্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস জনপ্রতিনিধি কেনা বেচা করছে। কাজেই আমাদের অস্বস্তির প্রশ্ন নেই, এই ধরনের কথা বলে ওনারা অস্বস্তি নিজেদের তৈরি করছে।